হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা এখান থেকে যাচ্ছি, এখন ভিআইপিতে আছি, আর এখান থেকে যাচ্ছি আমরা ওয়েলিংটন। ওয়েলিংটনে গিয়ে ভাইয়ের অ্যাভেঞ্জার 160 আছে, এটাকে একটু মডিফাই করতে হবে কিছু। তো মডিফাই করার পরে আমরা দেখাবো যে এতে কী কী মডিফাই করেছি। তো চলুন, ভিডিওতে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিও এনজয় করুন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, কলকাতার ভিউ এনজয় নিন। আসলে আমি গাড়ি চালাতাম, কিন্তু আজকে গাড়ি চালাচ্ছি না। তার একটাই কারণ, পিছনে বসার আমার, যে মা ফ্লাইওভার থেকে সায়েন্স সিটির যে পুরো ভিউটা, মানে যে সুন্দরটা, মানে সেটা কোনো দিন এখনও আমি ক্লিয়ারলি তুলতে পারিনি। তার একটাই কারণ, সবসময় যখনই আমি এখানটায় আসি না, তখনই আমি নিজেই বাইক চালাই। তো তার জন্য আজকে আমি বাইক চালাচ্ছি না, মা ফ্লাইওভার থেকে সায়েন্স সিটির যে পুরো ভিউটা সেটা দেখানোর জন্য আপনাদের। দাঁড়া দাঁড়া দাঁড়া, হো হো, পার্স পড়ে গেছিল, এক্ষুনি মুশকিল, এক্ষুনি এক্ষুনি পড়েছিল, এক্ষুনি। তো সায়েন্স সিটি ভিউটা দেখাতে দেখাতে এক্ষুনি একটা খুব বড় মুশকিল হয়ে যাচ্ছিল, ভাইয়ের অয়েলেরটা এক্ষুনি পড়ে গিয়েছিল। তো যাই হোক, ব্যাগে ঢুকে নেই, আর বাকি সায়েন্স সিটির ভিউ এনজয় নিন। ওয়াসাম ভিউ দেখে আসার সময় চেষ্টা করবো ভিতরে যাওয়ার। এমনিতে অনেকবার গিয়েছি এর ভিতরে, ব্লক করা হয়নি কোনো দিনও, আজকে একটা চেষ্টা করবো। আর এই যে দেখা যাচ্ছে সায়েন্স সিটির যে পার্কিং এরিয়া, জাস্ট লুক ওয়াসাম। তো এই যে লেকটা আছে, এটা হলো বোটিং ক্লাব, বোটিং ক্লাবের সম্ভবত এই লেকটা হবে। আর এর মাঝখানে মানে প্রোগ্রামও হয় অনেক, যদি সেইভাবে আপনারা কথা বলে যদি রেন্টে নেন তাহলে হয়তো এর মাঝখানে আপনারা প্রোগ্রাম করতে পারবেন স্ট্রেট করে। আর ওখানে লেখা আছে আই লাভ কলকাতা। আই হোপ ক্যামেরায় কিছুটা আসছে, আপনারা দেখতে পাবেন। ফাইনালি গাইস, এসে গিয়েছি আমরা পার্ক সার্কাস 7 পয়েন্ট। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে, মানে একটু ডান দিকে গিয়ে সোজা, আর ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 13 মিনিট, 3.3 কিলোমিটার। তো গরমের সময় ট্রাফিক সিগন্যালের মজা যেটা, সেটা একবার অনুভব করে নিন আপনারা। ও তো ফাইনালি গাইস, এসে পৌঁছে গেছি ওয়েলিংটন মার্কেট, আর এখানে আছি চ্যাম্পিয়ন যে শপটা, এখানে ব্যাগ রেক বানাবে প্রথমে, আর তারপরে সামনে গিয়ে আমরা কাঁচ লাগাবো গাড়ির। তো চলো, ব্যাগ রেক তৈরি হোক, ততক্ষণ একটু অফ হই, তারপরে আবার আসছি আমরা ব্যাগ রেক হওয়ার পরে। ফাইনালি গাইস, সেখান থেকে নিয়ে নিয়েছি আমরা এখন চার্জার, আমার জন্য চার্জার নিয়েছি, আর ওর জন্যে এই যে অ্যাভেঞ্জারের এই গ্লাস যেটা সামনে থাকে, উইন্ড গ্লাস। এখনও কিছু আমাদের নিতে হবে, ব্যাগ রেক নিতে হবে, বাইকের স্টিকার ল্যামিনেশন সব করানো হয় এখানে, এই যে রয়্যাল ফিল্ডে করছে। আর ওখানটার থেকে চ্যাম্পিয়নে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে আমাদের ব্যাগ রেক তৈরি হয়ে যাবে,
বাট ওখানে যে স্পঞ্জটা থাকে ব্যাগ রেখে সেটা হবে না, তার জন্য আমাদের আফটার মার্কেট কিনে নিতে হবে। তো চলো দেখা হচ্ছে তাহলে আমাদের ব্যাগের ভেতর কি ব্যাগ কি রেক নেবো? কেনার পরে। তো অরিজিনাল ব্যাগ রেকটা এখন খোলা চলছে, এটা খোলার পরে আমরা আফটার মার্কেট যেটা কিনে নিয়েছি সেটা ইনস্টল হবে। যেটা বাদ দিয়েছে ফাইনালি গাইস, ব্যাক রেক লাগানো কমপ্লিট হয়ে গেল। কিছু এরকম দেখাচ্ছে ব্যাক রেকটা লাগানোর পরে। আর এটা কেরিয়ার সমেত, উইথ কেরিয়ার আছে এটা। আর সামনের যে উইন্ড গ্লাসটা সেটা তোড়জোড় চলছে এখন, গ্লাসটা উপরে রাখা আছে। তো এরা জোগাড় করে মোটামুটি এবার গ্লাসটা লাগাবে। তো চলো দেখা হচ্ছে তাহলে গ্লাস লাগানোর পরে। তো ফাইনালি গাইস, আমাদের গাড়ি রেডি হয়ে গেল, উইন্ড গ্লাস লাগানো হলো আর পিছনে ব্যাক রেক লাগানো হলো, যাতে এখন হেলমেট রাখা আছে। একবার দেখে দিই এই ব্যাক রেক সেট আপ। তো আগের যেটা ছিল সেটা মানে এই পিছনে এই গদিটা ছিল না আর এই ক্যারিয়ারটা ছিল না, সিম্পলি ছিল এটা খালি, মানে তো ওটা লাগানো হয়ে গেল। আর এটা এরকম রড টড দিয়ে কিছু জোগাড় করে এরকম লাগ করে দিয়েছে তৈরি। তো চার্জারটা এখান থেকে আমরা সেট আপ করছি না, চার্জার কিনে নিয়েছি, চার্জারটা আমরা বাড়ি গিয়ে ইনস্টল করে নেব। অ্যাকচুয়ালি দুটো চার্জার নিয়ে নিয়েছি, আর একটা আমার R15 ভার্সন 3-র জন্য। তো যেটা আমরা বাড়িতে গিয়ে দুটো একসঙ্গে ইনস্টল করাবো। সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে রডটা বেরিয়ে আছে এখান থেকে, এটা এখন আমাদের কাটতে হবে, যাতে ইনকেস ব্রেক ট্রেক করলে এটা যেন না লেগে যায়। ফাইনালি গাইস, লাগানো হয়ে গেছে কাঁচার ব্যাক রেক। তো কাঁচটা লাগানোর পরে না আমি একটু গুলিয়ে ফেলছি, জানো কেমন কেমন, মানে এখান দিয়ে দেখছি একরকম আর এখান দিয়ে নিচে দিয়ে দেখছি এটা কাঁচ আছে। এখান থেকে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে, তো নিচে দিয়ে দেখছি যখন কাঁচ থেকে না আরেক রকম দেখাচ্ছে, মানে একটু ভয় পেয়ে যাচ্ছি। তো চলো গাইস, আজকে আর ভিডিও এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।